আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সাংবিধানিক অধিকার ফিরে পেতে মানুষ রাস্তায় নেমেছে বললেন আমির খসরু। এদিকে পঞ্চগড়ে পুলিশ বিএনপির সংঘর্ষে নিহত এক, পুলিশ সহ আহত অর্ধশত। জানিয়ে দেব, যুগপথ আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বললেন আমানুল্লাহ আমান। এখন রয়েছে বিএনপি ভোট ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে, ক্ষমতার জন্য নয় বললেন গয়েশ্বর। এদিকে লালমনিরহাটে জামাত শিবিরের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার চার। জানিয়ে দেব, দশমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে 20 জন নিহত হয়েছেন। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। সাংবিধানিক অধিকার ফিরে পেতে মানুষ রাস্তায় নেমেছে আমির খসরু। বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের কাছে মেসেজ চলে গেছে, এদেশের মানুষ আর ভোট চুরি মেনে নেবে না। এবার ভোট চোরদের হাতে নাতে ধরে জনগণের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার করবে, সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাই আজকে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে। সরকার পদত্যাগে 10 দফা বাস্তবায়ন এবং খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে বরিশালে অনুষ্ঠিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর আশ্বিন কুমার হলের সামনে শনিবার দুপুরে বরিশাল মহানগর, জেলা বিএনপি দক্ষিণ ও উত্তরের উদ্যোগে এ গণমিছিল আয়োজিত হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ইতিমধ্যে শত শত মানুষকে গুম, ক্রস ফায়ার ও পুলিশি হেফাজতে নিয়ে হত্যা করেছে। সম্প্রতি বিএনপি 13 নেতাকে হত্যা করা হয়েছে। ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে এতদিন ক্ষমতায় থাকলেও বর্তমানে দেশের মানুষ ভয়কে জয় করে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য রাস্তায় নেমেছে। কোনো শক্তি গুলি, গুণ, খুম, নির্বিচারে হত্যা করে এই জনগণকে থামাতে পারবে না। অতীতের মতো এবারও দেশের মানুষ গণতন্ত্রের আন্দোলনে জয়ী হবে। পঞ্চগড়ে পুলিশ বিএনপির সংঘর্ষে নিহত এক, পুলিশ সহ আহত অর্ধশত। পঞ্চগড়ে বিএনপির গণমিছিল কেন্দ্র করে আজ শনিবার দুপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আব্দুর রশিদ আরিফিন 50 নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। নিহত ব্যক্তি বোদা উপজেলার ময়নাদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছে দলটি। এছাড়া সংঘর্ষে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে 10 জনকে আটক করেছে। আহত নেতাকর্মীদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুর রশিদ আরিফিনের লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে। পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব জানান, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে, এতে আমাদের আব্দুর রশিদ আরিফের নামের একজন মারা গিয়েছেন, এছাড়া আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা তৌহিদ আহমেদ জানান, আব্দুর রশিদ আরিফের নামের ওই ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি। আসলে তিনি কীভাবে বা কী কারণে মারা গেছেন তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে, এজন্য এখনই তা পরিষ্কার করে বলা যাচ্ছে না। যুগপথ আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে আমান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল যুগপথ কর্মসূচি শুরু করেছে। আগামী 30শে ডিসেম্বর ঢাকায় গণমিছিল থেকে এক দফার যুগপথ আন্দোলন শুরু হবে। আমাদের দাবি, দ্রুত সরকার পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু যদি সরকার পদত্যাগ না করে তাহলে জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করবে। তিনি আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা ইতিমধ্যে সংসদ থেকে পদত্যাগ করেছেন, এখন জনগণ অন্য সংসদ সদস্যদেরকে সংসদ থেকে বের করে দেবে। তিনি বলেন, তারেক রহমান যখনই আন্দোলনের কর্মসূচি দেবেন বগুড়া নেতাকর্মীদের তা সফল করতে হবে। শনিবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে গণমিছিল পূর্ব বিরাট সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিএনপি ভোট ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে গয়েশ্বর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বাদে সারা দেশের ন্যায় রাজশাহীতে শনিবার দুপুরে বিএনপির গণমিছিল শুরু হয়। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি, দুঃশাসন, গুম, হত্যা, হামলা মামলা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বিএনপির অফিস ভাঙচুর,
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আটককৃত সকল নেতাকর্মী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ও মহানগরীর হাজার হাজার মানুষ গণমিছিল রাজশাহীর ঐতিহ্যবাহী ভুবনমোহন পার্ক থেকে শুরু হয়ে রাজশাহী মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সাহেব বাজার সহ পুরো এলাকায় বিএনপির স্লোগানে রাজশাহী শহর মুখরিত হয়ে ওঠে। গণমিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ও এই সরকারের নির্যাতনের কবল থেকে রক্ষা করতে আন্দোলন করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, বিএনপি দিনের ভোট দিনে এবং জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। এই আন্দোলনে দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে বিএনপি ঘোষিত 10 দফা দাবিও তুলে ধরেন। তিনি বলেন, এই সরকার পৃথিবীর সকল স্বৈরাচার সরকারকে হার মানিয়েছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করে রাখতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে এবং কোনো রকম মামলা ছাড়াই আটক করেছে। দলের মহাসচিব, যিনি অতি সজ্জন বলে শুধু বাংলাদেশে নয় পৃথিবীতে পরিচিতি লাভ করেছে, সেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কোনো রকম কারণ ছাড়াই রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে এনে আটক দেখিয়ে কারাগারে রেখেছে। বিনা ভোটের এই অবৈধ সরকার ভাবছে দলের মহাসচিব, দলের চেয়ারপারসন, তিনবার সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দদের আটক করলে বিএনপির আন্দোলন থেমে যাবে। বিএনপির একজন নেতা বাইরে থাকলে সব ধরনের আন্দোলন চলমান থাকবে, যার প্রমাণ ঢাকার গণসমাবেশ, কোনো বাধাই বিএনপিকে রুখতে পারেনি, যার প্রমাণ জনগণ, দেশ বিদেশের সকল মিডিয়া বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বিএনপির আর হারানোর কিছু নেই, এখন শুধু পাওয়া আর পাওয়া। এই সরকার দেশকে তার পিতার ন্যায় আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সকল প্রকার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা, রেমিটেন্স কমে এসেছে, সরকারি রিজার্ভ অনেক কমে গেছে, গার্মেন্ট সেক্টর ধ্বংসের পথে, ব্যাংকের তারল্য সংকট দেখা দিয়েছে, প্রতিদিন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সেদিকে নজর না দিয়ে বিএনপির গণমুখী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য এই ফ্যাসিস্ট সরকার উঠে পড়ে লেগেছে। লালমনিরহাটে জামাত শিবিরের ঝটিকা মিছিল আটক চার। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় দইখাওয়া বাজারে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দইখাওয়া বাজারে হঠাৎ ঝটিকা মিছিল বের করে জামাত ও ছাত্র শিবির। পুলিশ ও স্থানীয়রা জানান, কেন্দ্রীয় জামাতের ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামাত ও ইসলামী ছাত্র শিবির। হাতিবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজ গেট থেকে মিছিলটি বের হয়ে দইখাওয়া বাজারে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে জামাতের চারজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তবে আটককৃতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাতিবান্ধা থানা পুলিশের উপপরিদর্শক ও ডিউটি অফিসার হারুনা রশিদ জানান, মিছিলের পরে জামাত ও শিবিরের চারজনকে আটক করে থানায় রাখা হয়েছে, তবে তাদের নাম পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা 10 বারের মতো আওয়ামী লীগ সভাপতি হয়েছেন শেখ হাসিনা। আজ শনিবার দলটির 22তম কাউন্সিল থেকে ঘোষণা আসে। নানা প্রতিকূলতা পেরিয়ে 1981 সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পান। 1996 সালে জাতীয় নির্বাচনে জয় নিয়ে 75 পরবর্তী প্রথম মেয়াদে ক্ষমতায় আসে দলটি। প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 2008 সালে নির্বাচনে জয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2014 ও 2018 সালে নির্বাচনেও দলটি জয়লাভ করে। টানা 41 বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন শেখ হাসিনা। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত অন্তত 20 জন। রাশিয়ার সাইবেরীয় শহরে কেমের ভূতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 20 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। দুতলা কাঠের ভবনে গভীর রাতে আগুন লেগে যায়। দ্বিতীয় তলার পুরোটি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েক ডজন কর্মী ঘটনাস্থলে পৌঁছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, উষ্ণায়নকারী বয়লারের ত্রুটির কারণে আগুন লেগেছিল। রাশিয়ার সংবাদ সংস্থা তাস স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বৃদ্ধাশ্রমটি অবৈধভাবে ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। এর আগে 2018 সালে কেমেরভো শহরের একটি অবকাশ কেন্দ্রে আগুনের ঘটনায় 37 জন শিশুসহ 60 জনের প্রাণহানি ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এখনকার আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।